Hello viewers, Assalamualaikum. Welcome back to my YouTube channel Mahabubas Recipe. আমার আজকের রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে ডাল। বাসায় যখন কিছুই থাকে না তখন এই সহজ রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রান্নাটি আমি কারি কুকারে করে দেখাবো। আমি রেসিপিটির জন্য এক কাপ ডাল ধুয়ে নিয়েছি আর সাথে নিচ্ছি একটি ডিম। কারি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব দুটি পেঁয়াজ কুচি, দুটি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর সাথে দিচ্ছি তিনটি মরিচ। হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা ও এক চা চামচ জিরা বাটা। এগুলো একটু ভেজে অ্যাড করে দিব সামান্য পানি। পানি দিয়ে 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট পর অ্যাড করে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো, এক চা চামচ ধনিয়ার গুঁড়ো, এক চা চামচ গরম মশলার গুঁড়ো ও স্বাদমতো লবণ। একটু নেড়ে 2 মিনিট আবারও কষিয়ে নিব। 2 মিনিট পর অ্যাড করে দিব ধুয়ে রাখা ডালগুলো। ডালগুলো ভালোভাবে ভেজে নিব। ডালটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব ডিম। ডিমটা দিয়ে একটু ঘন ঘন নাড়তে হবে যেন নিচে না লাগে। এগুলো 2-3 মিনিট ভেজে নিব। এরপর দিয়ে দিব পানি। পানিটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। ডালটা আমি বেশি পাতলা করব না, তাই আমি 2.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে কয়েকবার ঢাকনাটা তুলে নেড়ে নিতে হবে। ডালটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়ো এবং 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এগুলো একটু নেড়ে 1 মিনিট অপেক্ষা করব। এবার চলে যাব পরিবেশনে। দেখলেন তো কত অল্প সময়ে ও সহজে রান্নাটি করে ফেলা যায়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।